গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তোমরা? আমি ভালো আছি। তো আজকে স্কুলে যাইনি, সকাল সকাল মেয়েকে পড়তে বসালাম। আজকে বৃহস্পতিবার, আজকে তো অমাবস্যা, তোমরা সবাই জানো। হ্যাঁ, তো আমরা বৃহস্পতি গরিব এমনি তো নিরামিষ খাই, তো আজকে স্কুলে পাঠানি। মেয়েও যে বায়না করছিল আজকে স্কুলে যাবে না বলে, তার জন্য পাঠানো হয়নি। তো এখানে সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে বসেছে, সামনে ওর এক্সাম আসছে। তো বাড়িতে কিছু কিছু তো বাড়িতে তো পড়তে হয়। তো এখন আমিও স্নান টান করে ফেলে এখন রান্না করতে এসে গেছি। আমাদের চা খাওয়া টিফিন খাওয়া হবার হয়ে গেছে। তো আজকে অমাবস্যার দিন, আজকে কুচু খেতে হয়। তো কাল কুচু আগে থেকে তোলা ছিল, তো এখন কুচু শাক রান্না করছি। আজকে তো বীজ কুচু রান্না করিনি, এমনিতে নর্মালি কুচু আমরা খাচ্ছি, কারণ নিরামিষে তো খেতে গেলে তো বীজ কুচু তো নিরামিষ ভালো লাগবে না, তার জন্য আমরা এমনিতে নর্মালি কুচুর সাথে একটু হালকা একটু বীজ কুচু মিলিয়ে দিয়েছি। তো এখন কুচু রান্না কর, আমার প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এই মেয়েদিকে একটু বাদাম নারকেল টারকেল দিয়ে আজকে নিরামিষ কচু শাক করছি। তোমরা কি আজকে কে কে কচু শাক খেয়েছো কমেন্ট করে জানাবে। তারপরে রয়েছে আবার এই যে চালতা দিয়ে টক, বাদাম নারকেল পেস্ট করে টক রান্না করেছি। তাছাড়া আছে আজকে আবার আলু ভাজা আছে, বুটের ডাল, আজকে নিরামিষ আয়োজন এতটুকুই। তো আমার রান্না প্রায় শেষ, সব সময় নিরামিষ খাওয়া আর পুজো উপলক্ষে নিরামিষ খাওয়ার স্বাদটাই আলাদা থাকে, কেননা পুজোর দিন সব ধোয়াধুয়ি করে খাওয়া হয়, এটা একটা টেস্ট লাগে আলাদা। তো এখন সন্ধ্যাবেলা কালী মন্দিরে একটু ধূপকাঠি মোমবাতি দিতে যাব। তো এসে বললাম কালী মন্দিরে ধূপকাঠি মোমবাতি দিয়ে, আমি আমার বৌদি, মা, আমার মেয়ে এবং আমার ভাইজি ভাইয়ের ছেলেকে নিয়ে আমরা মন্দিরে আসলাম, কালী মার দর্শন করব। এবং আজকে অমাবস্যা, কৌশিক অমাবস্যা বলে কথা, তার জন্য আজকে মন্দিরে গিয়ে ধূপকাঠি মোমবাতি দিতে গেলাম। আজকে তো বড় অমাবস্যাটা অন্য বছরের তুলনায় অনেক বছর পরে এসেছে, তা তো সবাই জানো তোমরা।